কৌশিক অমাবস্যায় সুদ সমস্ত শিষ্যদের মঙ্গল কামনাতে মায়ের কাছে পুজো দেওয়া হবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যান্ড হাফে। তো চলে এলাম আমার একটা অটামি পূজা প্রেস ব্লগ নিয়ে তোমাদের জন্য। এখন সকালবেলা অনেক সকাল আর নেই, দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায় উঠে। আজ উঠতে লেট হয়ে গেছে, কালকে রাত্রিবেলা শুতেও মানে ঘুমাতে ঘুম মানে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে মানে ঘুম ধরতে অনেক রাত হয়ে গেছে, তাই উঠতেও দেরি হয়েছে। উঠে এখন বেরাচ্ছি, কালকে ক্লাবে বাইকটা রেখে দিয়ে এসেছিলাম, ওই বাইকটা আগে বার করতে হবে নাহলে সবার অসুবিধা হবে, তাই যাচ্ছি বাইকটা বার করতে। আর এদিকে পাপাকে দেখো, পাপা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেছে, পাপার এখনো কাশি কফ আছে। পাপা গুড মর্নিং বলে দাও, পাপা গুড মর্নিং। আচ্ছা, টোটো করে যাচ্ছি এখন সকাল থেকে, এখানে মুসলধারে বৃষ্টি হয়েছে, এখন একটু বন্ধ আছে। কি নিতে এসেছো তুমি এখানে? খেলনা। কোথায় তোমার খেলনা? কোথায় দেখি, এদিকে তাকাও, খেলনা কই? এইখানে আছে দেখো, খাটের তলায় খেলনা আছে, নিতে এসেছে দেখো। ও জানে তোমার কোথায় খেলনা আছে, বার করো দেখি। আমি দেখি, আমি রেখেছি ছোট্ট একটা বালতি ব্যাগের মধ্যে, আমি খেলনা রেখেছি। মাথায় লেগে যাবে, শোনো, মাথায় লেগে যাবে বাবা। এই বাবারই ঢুকে যাচ্ছে খাটের তলায়। হায় হায়, বার করে আনছে গো, বার করে আনছে, একটু মাথায় লেগে যাবে শোনো। এই দেখো বার করে আনলো। কই বাবা, কই বার করেছো? এই দেখো বার করে এনেছে মা, বার করেছে গো, জান। এই তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বার করে দিচ্ছি। এই যে তার অ্যানিমেলগুলো আছে না, ও জানে ঠিক বার করে আনলো, দেখো। এই না এই না এই না, এই যে এর মধ্যে অ্যানিমেলগুলো আছে, ও ওই খেলনাগুলো বার করলো না। বাইক বার করে নিয়েছে, এবারে যাচ্ছি বাড়ি, গিয়ে এখনো ব্লগ এডিট করে নিই, এবারে গিয়ে বাড়ি গিয়ে ব্লগটা এডিট করে আপলোড করবো আগে। বাড়ি চলে এসছি, যেহেতু আজকে কৈশিকি অমাবস্যা তাই আমি দুপুরে কিছু খাবো না, একদম সন্ধ্যের দিকে অঞ্জলি দিয়ে তারপরে খাবো। এখন চা নিয়ে বসলো আর ব্লগ এডিট করে দিয়েছি। আমি লাঞ্চ করতে বসলাম, আজকে কৌশিকী অমাবস্যা তাই নিরামিষ হয়েছে, ডাল মুগের ডাল হয়েছে, আলু পটলের তরকারি, ঢেঁড়স আলু ভাজা, লঙ্কা ভাজা আর চাটনি। আর শুভ আজকে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে খাবে, ওই জন্য খাচ্ছে না। বাড়ি থেকে স্নান করে ক্লাবে এলাম, একটু চা নিলাম, কারণ হচ্ছে উপোস তো আজকে। আর দ্বিতীয় নম্বর, আমি প্রত্যেকবারে কালী পুজোর অঞ্জলি দেওয়ার সময় রাত্রিবেলায় স্নান করি, কিন্তু এবারে করলাম না, কারণ হচ্ছে ঠান্ডা লেগে আছে, তাই স্নানটা আগে করে নিলাম। যখন পুজো দেবো জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে যখন মানে অঞ্জলি দেবো আর কি, তখন হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে অঞ্জলি দেবো। আমি একটু রাত করেই দেবো, যদিও অমাবস্যা ঢুকে গেছে, কিন্তু মায়ের পুজো রাত্রিবেলায় হয়, তাই রাত করেই দেবো। বিটু আবার এসি রিমোট নিয়েছো কেন? রেখে দাও, দিম্মা এলে বকবে, রেখে দাও রেখে দাও রেখে দাও, আগে আগে রেখে দাও, আমি বলে দিচ্ছি, কিন্তু দিম্মা এলে বকবে কিন্তু বেটু, রেখে দাও বাবা, রেখে দাও রেখে দাও। আবার বেটু, আমি রেখে দিতে বলেছি কিন্তু রিমোটটা, বেটু রেখে দাও, গুড বয় না রিদ্ধি, আমার গুড বয় না। আচ্ছা, 1 2 3 4 রিমোটে বলতে হবে না বাবা, তুমি রেখে দাও রেখে দাও, রিমোটটা রেখে দাও বাবা, গুড বয়। চো বাবা রেখে দাও না, পড়ে যাবে বাবা, পেছনে পড়ে যাবে উল্টে, রেখে দাও রেখে দাও রেখে দাও। দুষ্টুমি চালু হয়ে গেছে একজনের, দেখেছো কি অবস্থা, দেখো রিমোট নিয়ে নেবে যাচ্ছে নিচে। ও বেটু, কটা বাজে গো এখন, কটা বাজে? 8টা বাজে। ও বাবা, 8টা বেজে গেছে। আচ্ছা আচ্ছা, মিম আসবে এক্ষুনি? মিম আসবে, মিম আসবে, আসবে মিম, মিম এখানে, মিম নেই এখানে, তো তুমি এখানে, মিম নেই, ও ভেবেছে মিম আছে এখানে। এখন কটা বাজে, কটা বাজে? 8টা বাজে। ও বাবারি বাবা, 8টা বেজে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একজনের অবস্থা দেখো, বুইকে বকছে দুধ খাবে না বলে। চুপ করে খেয়ে নাও, দেখবি নাকি, দেখবি, কি হয়েছে, চুপ করে খেয়ে নাও।
সাহস খুব আছে জি সাহস খুব আছে তা দাঁড়ি খেয়ে নাও জি আর কথা বলতে হবে না কে নয় এবারে বকছে আমাকে আমাকে বকছে চপ নাকি এখন রেডি হয়ে গেছি আমি বুবলি এই যে বসে চা খাচ্ছে আমি আর বুবলি মন্দিরে যাব আমি অঞ্জলি দেবো বুবলি পুজো দেবে মার কাছে অঞ্জলি দিয়ে দিলাম তারাপীঠ যাওয়া হলো না এখানেই কালী মা জি তারা মা এখানে অঞ্জলি দিলাম অঞ্জলি দেওয়া শেষ পুজো দেওয়া শেষ আমি বেরোবো বাবা বেটু পায়ের উপরে পা তুলে দিয়ে শুয়ে আছো নাকি বাবারি বাবা এটা কি স্টাইল গো হ্যাঁ পায়ের উপরে পা তুলে দিয়ে শোয়া স্টাইল নাকি তোমার এটা বাবা এটা কি গো পায়ের উপরে পা তুলে দিয়ে শুয়েছো বারে বাবারে বাবা দারুণ গো ব্যাপারটা ভালোই তো এটা কি আমার রাজা বাবু শুয়ে আছে হ্যাঁ আমার রাজা বেটু হ্যাঁ রাজা মশাই তাহলে কে ঋদ্ধি সোনা ঋদ্ধি সোনা তাহলে কে বলো আচ্ছা আমার ঋদ্ধি সোনাকে হাত তোলো ইয়ে আমার আধভিক বেবিকে হাত তোলো ইয়ে আমার বেটুকে হাত তোলো ইয়ে আচ্ছা ঋদ্ধি দাঁড়াও তোমার হেয়ার কোথায় দেখিয়ে দাও তো হেয়ার বাহ গুড বয় আচ্ছা ইয়ার কই ইয়ার ইয়ার ওয়াও গুড বয় নোজ কোথায় দেখাও তো নোজ ওয়াও ভেরি গুড বয় আইস দেখিয়ে দাও আইস কোথায় আই কই তোমার আইস 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 দেখাও ঠিক করে দেখাও বাবা গুড বয় তুমি ঠিক করে দেখাও দুষ্টুমি করবে না না তুমি জানো তুমি দুষ্টু করবে না ঠিক করে দেখাও আইস দেখাও আইস দেখাও আমি ক্লোজ ইওর আইস বলি না ক্লোজ ইওর আইস ক্লোজ ইওর আইস এই তো তুমি দুষ্টু করছো কেন তাহলে সব জানো ঠিক আছে তুমি আই খোলো ওকে ওপেন ইওর আইস ওপেন ইওর আইস ওকে তো আইস কোথায় আইস দেখাও এই তো গুড বয় আচ্ছা তোমার টাং দেখাও তো টাং দেখাও বার করে দেখাও টাংটা বার করে দেখাও দেখি দেখি হাঁ করে দেখাও টাংটা ভালো করে দেখাও দেখাও বার করো টাং এই তো বার করো বার করো টাংটা বার করো সবাই দেখুক দেখি টাং দেখি টাং দেখি বার করো দেখি জিভটা বার করো ভালো করে দেখাচ্ছ না আচ্ছা 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 হ্যান্ড দেখিয়ে দাও হ্যান্ড 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 এই তো ওয়াও আর লেগ দেখিয়ে দাও লেগ লেগ এই তো ওয়াও গুড বয় আমার গুড বয় আচ্ছা তোমার বেলি কোথায় বাবা বেলি ও বাবা চেস্ট চেস্ট এই তো ওয়াও বাহ গুড বয় আমার গুড বয় হ্যাঁ এই তো লেগ লেগ ঠিক আছে আর দেখাতে হবে না আর দেখাতে হবে না শোনো না গুড বয় ঋদ্ধি আমার গুড বয় একটু সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসেছিলাম চা খেতে চা খাওয়া হয়ে গেছে এবারে যাচ্ছি বুবলিকে ছেড়ে বাইক রেখে দিয়ে একদম চলে এলাম আর বুবলি আমার এখানকার জন্য মিষ্টি কিনে দিয়েছে আমি কোথায় ভেবেছি ওখানে নিয়ে যাবে কিন্তু হচ্ছে না এখানে যখন মিষ্টি কিনে দিয়েছে নিয়ে বাড়ি যাচ্ছে এবার শুভ ডিনার করতে বসলো পরোটা বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি আর সঙ্গে হচ্ছে রসগোল্লা আর লেডিকেনি আর এখানে পাপা রুটি দাও করে বাবার কাছ থেকে পরোটা খাচ্ছে এই দেখো গেছে আবার এই দেখো দেখেছ এই দেখো বাবার কাছ থেকে খাচ্ছে আস্তে আস্তে করে বাবা চিবিয়ে চিবিয়ে খাবে এদিকে দেখো ফ্যান পুরো খুলে ফেলেছি স্ট্যান্ড ফ্যান এদিকে সিলিং ফ্যান আজকে খারাপ এদিকে এসি থেকে ধোঁয়া বেরাচ্ছে এখন ফ্যান না সারালে যে কি হবে ভগবান জানে ফ্যান তো আজকে ঠিক করা যায়নি যাই হোক এসিটা এখন আপাতত কাজ করছে তো আমরা এবার শুয়ে পড়বো পাপারও ডিনার কমপ্লিট তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তাহলে পাপা বলে দাও গুড নাইট সুইট ড্রিম সুইট ড্রিম আচ্ছা আজকের মতো টাটা দেখা হবে একটা নতুন ব্লগের সাথে Since my head